हाय बंधुरा तोमरा देखते ही पाच्छ तोमादेर साथे आजके आमि कि निये भिडियो शेयर करते एसेछि एकदम ही गुड वाइब्सের एक रोज ग्लो टोनार निये। टोनारटा केमन कि सम्पूर्ण तोमादेर साथे शेयर करब। टोनारटा बेश आमि अनेकटा यूज करे फेलेछि। यूज करार पर आमार मने हय एबार तोमादेर साथे भिडियो शेयर करार मतो समय एसे गेछे। एई टोनारटा केमन कि सम्पूर्ण तोमादेरके क्लियर करार मतो समय एसे गेछे। तार आगे आमार चैनेले जारा नतुन आछो तारा अवश्यई चैनेलटा सबस्क्राइब करे दिओ बंधुरा, जाते प्रत्येकबार कोनो भिडियो शेयर करले तोमादेर काछे नोटिफिकेशनटा तखोनई पौঁছে যায়। और हमारे चैनल अपूर्वा ब्यूटीते तुम्हारे सकल के स्वागत बंधुरा। मैं मिठू बंधुरा, एटा होच्छे गुड वाइब्सের रोज ग्लो टोनार। आछे देखो एखाने नीचे मेनशन करेছে कि नो पैराबिन नो अल्कोहल एबं एखाने पेछोनेर दिके मेनशन करेছে नो मिनारेल अयल नो सालफेट नो एनिमल टेस्टिंग, माने कोनो रकमेर कोनो हार्श केमिकल देवा नेই। सेই जिनिसটি एखाने मेनशन कরেছে। एखाने कि বলেছে যে এটা त्वकকে প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত হচ্ছে গোলাপ। গোলাপ হচ্ছে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করতে হেল্প করে। এবং এই টোনারটা আমরা যদি আমাদের ত্বকে ইউজ করি, আমাদের ত্বক নরম কোমল এবং সতেজ করে তুলবে। স্টেপ আপ অ্যান্ড গ্লো সেই জিনিসটা এখানে মেনশন করেছে। এটা অল স্কিন টাইপস মানুষ ইউজ করতে পারবে সেই জিনিসটা এখানে মেনশন করেছে, এই যে উপরের দিকটা। এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা এখানে মেনশন করেছে। কি আমি আমার ফেসে ইউজ করে দেখাবো অবশ্য, তার আগে এখানে কি বলেছে সেটা তোমাদেরকে ক্লিয়ার করি। এটা ভালো করে বলেছে নিজের ফেসটাকে ধুয়ে নিতে, পরিষ্কার করে শুকিয়ে নিতে বলেছে। তারপর টোনারটি সরাসরি মুখে এবং গলায় মানে ঘাড়ে স্প্রে করে আঙ্গুলে ডগা দিয়ে মানে হালকাভাবে চাপ দিয়ে বাতাসে শুকিয়ে নিতে বলেছে, মানে হাওয়াতে শুকিয়ে নিতে বলেছে। এবং ভালো ফলাফলের জন্য সেরা ফলাফলের জন্য দিনে দুবার ব্যবহার করতে বলেছে। এখানে দেখো ডেট মেনশন করাই রয়েছে 2022 থেকে 2024 অবধি ডেট মেনশন করেছে। আমার কাছে যেটা রয়েছে সেটা 120 ml এর রয়েছে এবং এর দাম দেখো এখানে মেনশন করা রয়েছে 205 টাকা। আর এটা কিছু সতর্ক করেছে, যেমন ধরো এটা যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তো আমাদের চোখ বা অনেকের হয়তো শ্যুট করে না সেই জিনিসটা, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেহেতু বানানো। তাই বলেছে এটা প্যাচ টেস্ট করে নিতে অবশ্যই, তারপর এটা ব্যবহার করতে বলেছে। এবং মানে প্রকৃতি উপাদান দিয়ে যেহেতু বানানো রয়েছে তো এর রং পরিবর্তন করতে পারে, কার্যকারিতা কোনো রকম হারাবে না সেই জিনিসটা এখানে মেনশন করেছে। এটা স্টোর করতে পারবে, কুলিং এবং ড্রাই প্লেসে স্টোর করতে বলেছে। তো এর তো যাবতীয় যা যা ছিল এখানে আমি তোমাদের সাথে শেয়ার মানে ক্লিয়ার করলাম ফর এক্সটার্নাল ইউজ অনলি সেই জিনিসটা মেনশন করেছে। এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, তোমরা পারলে যদি কেউ শর্ট স্কিন নিয়ে দেখে নিতে পারো তো দেখে নিতে পারো। এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমরা একবার চেক করে নিও বন্ধুরা। চলো এবার তোমাদেরকে আমি এটা ইউজ করেও দেখাই, মানে ব্যবহার করে দেখে কিরমভাবে ব্যবহার করতে হয় আর কি। টোনার টোনার ইউজ করার আগে সবসময় নিজের ফেসটাকে আগে ক্লিন করে নেবে কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে, যাতে কোনো রকমের কোনো পলিউশনের ধুলো বালি ময়লা যাতে ডার্টি যাতে না থাকে। ভালো করে ক্লিন করে নিয়ে ভালো করে ফেসটাকে শুকিয়ে নেবে মুছে, তারপরে এই টোনারটাকে স্প্রে করবে ফেসে এবং নেকে, অবশ্যই চোখটা বন্ধ করে। স্প্রে করে নেওয়ার পর নিজের আঙ্গুল দিয়ে ভালো করে এরকম ড্যাব ড্যাব করে এইভাবে নিজের আঙ্গুলের সাহায্যে এইভাবে টোনারটাকে জাস্ট এইভাবে একটু ফেসে একটু চেপে নেবে স্কিনের সাথে নিয়ে, এবার হাওয়াতে এটাকে টোনারটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা। এটা অল স্কিন টাইপসই মানুষ ইউজ করতে পারো, তবে সবথেকে ভালো রেজাল্ট পাবে আর কি যারা অয়েলি স্কিন আছে, পিম্পল স্কিন আছে যাদের, তাদের জন্য দারুণভাবে এটা হেল্প করতে পারে। অয়েল একদম মানে খুব দারুণভাবে এটা একটা টেনে রাখে স্কিনকে, অয়েলি অয়েলি ফিল হতে দেয় না এই টোনারটা। যারা অয়েলি স্কিন আছো অবশ্যই সামারের সময় খুবই ভালো, উইন্টারে ইউজ করতে পারো। উইন্টারে ইউজ করলে কি এটা ইউজ করার পরে একটু ড্রাই টাইপের বা একটু টান টান টাইপের লাগে স্কিনটা। এটা ইউজ করার পরে যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করে না তাহলে কোনো অসুবিধা হবে না। তবে সামারের সময় এবং অয়েলি স্কিনের জন্য দারুণ এটা। আর দারুণভাবে একটা হালকা গ্লোয়িংও নিয়ে আসে, দারুণভাবে একটা সিল্কি টাইপের এবং সফট করে রাখে নিজের স্কিনকে। আমি সেই জিনিসটা ফিল করেছি আমার স্কিনে এটার হচ্ছে, এবং দারুণভাবে এটা রোজের গন্ধ আছে এটা। তো এই হচ্ছে রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এতটুকু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করে দিও, পরের বারে যাতে এটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসতে পারি। তো আজকের মতন টাটা।